আসসালামু আলাইকুম বন্ধুরা, আইটিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ইমরান হোসেন আপনাদের সঙ্গে আছি। তো আজকে একটা প্রবলেম নিয়ে আসছে, সেটা হচ্ছে অনেকেই গুগল ড্রাইভ থেকে ভিডিও ডাউনলোড করতে পারে না। দেখা যাচ্ছে অনেকে অনলাইন ক্লাস করে, বা এখন যেহেতু লকডাউন, সেহেতু অনলাইন মানে অনলাইনে যে ক্লাসগুলো হয় সেই ভিডিওগুলো কিন্তু আমাদেরকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে হয়। তো অনেকে ডাউনলোড করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করে। তো অনেকে আমাকে এসএমএস করছে এই সমস্যার জন্য, তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো চলুন, কীভাবে ডাউনলোড করতে হবে আপনাদেরকে আমি দেখাই দিই বিষয়টা। তো ফার্স্ট অফ অল, আমরা আমাদের মনে করেন যে যেই গুগল ড্রাইভের লিঙ্কটা আছে, লিঙ্কটা একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে শেয়ার করা হয়েছে। তো আমাদের লিঙ্কটা হচ্ছে এইটা, ঠিক আছে? তো আমরা এখান থেকে ডাউনলোড করার জন্য আমরা লিঙ্কে ক্লিক দিব। লিঙ্কে ক্লিক দেওয়ার পরে দেখুন আমাদের গুগল ড্রাইভের যে পেজ আছে সেখানে নিয়ে আসছে, এবং এখানে আসার পর দেখুন আমাদের দুইটা ক্লাস আছে। তো এখান থেকে ভিডিও ডাউনলোড করার জন্য এখানে কিন্তু ফোল্ডার করে রাখা আছে। তো ফোল্ডারের মধ্যে আমরা ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিলে আমার ভিডিওটা ওপেন হয়ে যাবে। ভিডিওটা ওপেন হওয়ার পরে এখান থেকে দেখেন আমরা ভিডিওটা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য যে ভিডিওর উপরে আমরা যদি রাইট বাটনে ক্লিক দিই, দেখুন আমাদের একটা ডাউনলোড একটা অপশন দেখাচ্ছে, ঠিক আছে? আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে আমার কিন্তু ভিডিও ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে অপশনে ক্লিক দিচ্ছি, ডাউনলোড অপশনে। দেখুন এখানে আমাদেরকে একটা অপশন দেখা আছে, ডাউনলোড অ্যানিওয়্যার। তো আমরা এখানে যদি ক্লিক দিই, দেখুন আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে কিন্তু ডাউনলোডটা হচ্ছে, ঠিক আছে? আর যাদের হচ্ছে আইডিএম মানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটা ইনস্টল করা আছে, তাদের জন্য খুবই সুবিধা। তারা হচ্ছে এখান থেকে মোর এক্সটেনশনে গিয়ে, সরি, তার এক্সটেনশনে গিয়ে যদি আইটিএমটা এনেবল করা থাকে তাহলে কিন্তু আরও খুব ইজিভাবে ডাউনলোডটা হয়। তো আমি যদি এখন এই ভিডিওটা যদি আমি ডাউনলোড করি, দেখুন এটা কিন্তু আমার অবভিয়াসলি আইডিএম থেকে নেবে, দেখছেন এটা আমার আইডিএম থেকে নিচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে খুব দ্রুত ডাউনলোড হয়। আপনারা চাইলে আইডিএম থেকে ডাউনলোড করতে পারেন, আবার চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন, দুইটা সিস্টেমে ডাউনলোড করতে পারেন। আর যারা আইডিএম সেট আপ করতে পারেন না, বা আইডিএম নিয়ে কোনো সমস্যা আছে, মানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এটা নিয়ে সমস্যা আছে, তারা আমাকে এসএমএস করবেন, আমি অবশ্যই একটা ভিডিও তৈরি করে দেবো। সেখান থেকে আপনারা এই বিষয়টা সম্পূর্ণ কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে সেট আপ করতে হয় সব কিছু পেয়ে যাবেন, হয়ে যাবে। আর বন্ধুরা, যারা আইটিভি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, মানে ইমরান টেক বাংলা চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং নতুন নতুন যে ট্রিক্সগুলো আছে বা সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে চ্যানেল আলোচনা করা হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।